আগামী কয়েকদিনের মধ্যেই দখলদার ইসরায়েলে বড় হামলা চালাবে ইরান। তবে এবার সরাসরি নিজেদের ভূখণ্ডের বদলে ইরাক থেকে হামলা চালাবে ইরান। ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারা আমেরিকান সংবাদ মাধ্যম এক্সিয়াসকে এই তথ্য জানিয়েছে। এর জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান। নাম প্রকাশ না করার সাথে দুই ইসরায়েলি কর্মকর্তা বলছেন তারা ধারণা করছেন আমেরিকান নির্বাচনের আগে হামলা হতে পারে, আর এতে ব্যবহার করা হতে পারে অসংখ্য ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল। যুদ্ধ এবং কৌশলে ইরানের কাছে ক্রমাগতই পিছিয়ে পড়ছে ইসরায়েল। ইসরায়েল মৌলিকভাবে ইরানের সমকক্ষ নয়। ইরান বিগত বছরগুলোতে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ইরাকের সঙ্গে নিজেদের সম্পর্ককে এতটাই ঘনিষ্ঠ করেছে যে এসব দেশে এক প্রকার ইরানের মিত্র হয়ে উঠেছে। ইহুদিবাদী ইসরায়েল এবং তার মিত্রদের বিরুদ্ধে ইরান তার এই ঘনিষ্ঠ দেশগুলোকে নিয়ে একসঙ্গে রুখে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করেছে। গত শনিবার ভোরে ইরানের বিরুদ্ধে ইসরায়েল যে আগ্রাসী হামলা চালিয়েছে তার ফলে পশ্চিম এশিয়া অঞ্চলে ইরানের কৌশলগত শক্তি প্রদর্শনের আরেকটি সুযোগ সৃষ্টি হয়েছে। এই ঘটনায় শুধু যে ইরানের সামরিক শক্তি প্রদর্শিত হয়েছে তাই নয়, বরং এই ঘটনা ছিল একটি সভ্যতাগত সাংস্কৃতিক প্রতিরোধ যাতে ইরানের ইসলামী ইতিহাস এবং বিশ্বাসের মধ্যে গভীর সম্পর্কে বহিঃপ্রকাশ ঘটেছে। এই ঘটনায় মৌলিকভাবে সীমারেখার বাইরেও ইরানের গভীর প্রভাবের বিষয়টি প্রমাণিত হয়েছে। এ ধরনের সংঘাতে ইরানের শক্তিমত্তা শুধু সামরিক শক্তির উপর নির্ভরশীল নয়, বরং একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে এর ওতপ্রোত সম্পর্ক রয়েছে যা ইসলামী বিশ্বাস, বিশেষ করে ইরানের প্রতিরোধ ক্ষমতা অসীম। ইরানের অভ্যন্তরে হামলা চালাতে গিয়ে ইসরায়েলকে নানা ধরনের সীমাবদ্ধতার মধ্যে পড়তে হয়েছে, ফলে ইসরায়েলের পক্ষে ইরানের মূল সামরিক এবং কৌশলগত কেন্দ্রগুলো তেমন কোনো ক্ষতি করা সম্ভব হয়নি। এই ঘটনায় ইরানের উচ্চ মাত্রায় প্রতিরোধ সক্ষমতা প্রমাণ পাওয়া যায়। এই কথা বোঝা যায় যে ইরানের সামরিক ঘাঁটিগুলো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তৃত এবং এগুলোর কৌশলগত সক্ষমতা উন্নত মানের। এই সক্ষমতার কারণে ইসরায়েল ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার কাজে সতর্কতা অবলম্বন করতে বাধ্য হয়েছে। মিত্র দেশগুলোর সঙ্গে আঞ্চলিক শক্তি গঠন করছে ইরান। ইরান বিগত বছরগুলোতে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ইরাকের সঙ্গে নিজেদের সম্পর্ককে এতটাই ঘনিষ্ঠ করেছে যে এসব দেশ এক প্রকার ইরানের মিত্র হয়ে উঠেছে। ইহুদিবাদী ইসরায়েল এবং তার মিত্রদের বিরুদ্ধে ইরান তার এই ঘনিষ্ঠ দেশগুলোকে নিয়ে একসঙ্গে রুখে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করেছে। শত্রুদের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে এই জোট ইরানকে যথেষ্ট শক্তি এবং প্রভাব প্রদান করে। এ কারণে বিগত কয়েক দশক আগের তুলনায় ইরান সহ আঞ্চলিক দেশগুলোর শক্তি বহুগুণে বৃদ্ধি পেয়েছে। অপরদিকে ইসরায়েল ভুয়া পরিচয় বহন করছে। পক্ষান্তরে একটি ভুয়া রাষ্ট্র হিসেবে ইসরায়েল ইরানের মতো একটি সামরিক শক্তি এবং তার মিত্রদের মোকাবেলার কয়েকটি ফ্রন্টে লড়াই করতে বাধ্য হয়েছে। সেই সঙ্গে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের জন্য যে কৌশলগত হুমকি সৃষ্টি করা হয়েছে সে ব্যাপারে তাকে সতর্কতার সঙ্গে পা ফেলতে হচ্ছে। এর ফলে অভিযান পরিচালনার ক্ষেত্রে ইসরায়েলকে ব্যাপক সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হচ্ছে এবং তার অভ্যন্তরীণ দুর্বলতারও প্রকাশ পেতে যাচ্ছে। এক কথা, ইহুদিবাদী ইসরায়েল এখন সংকটে ঘূর্ণিপাকে হাবুডুবু খাচ্ছে। ফিলিস্তিনি জবরদখল করে অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কখনোই যে সংকট ইসরায়েলের পিছু ছাড়েনি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে বলেছেন, ইরান অপারেশন ট্রুপ রমিজের মতো কয়েক ডজন প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করতে সক্ষম। ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রীয় নীতি বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকে তিনি একথা বলেন। মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেন, ইরানের প্রতিরক্ষামূলক ক্ষমতা উচ্চ পর্যায়ে রয়েছে। এদিকে মন্ত্রিসভার বৈঠকের অবকাশে জেনারেল নাসিরজাদ সাংবাদিকদের জানান, ইসরায়েলি হামলার সময় শত্রুর বিমান দেশের আকাশসীমায় অনুপ্রবেশ করেছিল এমন দাবি সঠিক নয়। এছাড়াও বিমান প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস হয়েছে বলে ইসরায়েল যে দাবি করেছে তাও তিনি নাকচ করেন। জেনারেল নাসিরজাদ বলেন, শত্রুরা আমাদের আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছিল কিন্তু খুব বেশি সাফল্য অর্জন করতে পারেনি, কারণ আমাদের হামলা বানচাল করা প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত ছিল। ইরান গত 13 এপ্রিল এবং 1 অক্টোবর দুই দফা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযান চালায়। এতে ইসরায়েলের কয়েকটি সামরিক ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন সম্পর্কে বলেছেন, এই হামলায় ইসরায়েলকে সবথেকে বেশি সহযোগিতা করেছে আমেরিকা। ইসরায়েল ইরানের তেহরান, খুজিস্তান এবং ইলাম প্রদেশের সামরিক স্থাপনায় হামলা চালায়। যদিও ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের ওই হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। পালস টুইটে জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকুচি গতকাল এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন যে আমেরিকা ইরানে আক্রমণ করার জন্য প্রয়োজনীয় বিমান করিডোর দিয়ে ইসরায়েলকে সাহায্য করেছিল। তাই এই হামলার প্রধান অংশীদার আমেরিকা এবং কয়েকটি ইউরোপীয় দেশ। আরাকুচি যোগ করেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরান ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানায় এবং এই হামলা পাল্টা জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করি। যেহেতু ইরানের মাটিতে হামলা হয়েছে, তাই সময় মতো ইসরায়েল এর জবাব পাবে। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের ভিত্তিতে আমাদের অবস্থান একেবারেই পরিষ্কার এবং ইসরায়েল অবশ্যই এর জবাব পাবে। ইসরায়েলের হামলা ইরানের ক্ষেপণাস্ত্র তৈরিতে বিঘ্ন ঘটাতেও পারেনি। ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে বুধবার সাংবাদিকদের একথা জানান। আজিজ বলেন, ক্ষেপণাস্ত্রের মতো আক্রমণাত্মক ব্যবস্থা বা অস্ত্র তৈরির প্রক্রিয়ায় কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি। ইসরায়েল বলেছিল, গত সপ্তাহে তারা ইরানের ক্ষেপণাস্ত্র তৈরি স্থাপনে আঘাত হেনেছে। এর জবাবে ইরানের প্রতিরক্ষামন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। ইসরায়েলের হামলায় নিজেদের চারজন সেনা নিহত এবং সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইরান। তবে হামলায় নিজেদের সব লক্ষ্য অর্জিত হয়েছে বলে মন্তব্য করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর আগে 1 অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় 200 ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। ইরানের সহায়তা পুষ্ট হামাসের প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসুল্লাহ এবং নিজেদের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর্প আইআইজিসির এক কমান্ডার হত্যাকাণ্ডের প্রত্যুত্তরে ইসরায়েলে ওই হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছিল ইরান। তবে এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশই লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করার দাবি করেছিল ইসরায়েল। প্রিয় দর্শক, ইরান ইসরায়েল সংঘাত কোন দিকে গড়াচ্ছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।